আউযুবিল্লাহিমিনাশশাইতানিররাজিম। রাজম কিরিত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম। দীন এবং ধর্ম নিয়ে যদি কিছু কথা আপনাদের সামনে বলা হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন দীন কি জিনিস এবং ধর্ম কি জিনিস। কোরআনের দৃষ্টিতে দীন হলো ফয়সালার নাম, আর এই ফয়সালা শান্তির। তাই আল্লাহ 3 নম্বর সূরা আলে ইমরান এর 19 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে শান্তির ফয়সালাগুলি। শান্তির ফয়সালাকে যখন মানুষ এক পাশে রেখে দেয়, তখন এই মানুষগুলি হারিয়ে যায় ধর্মের আড়ালে, চলে যায় ধর্মের আড়ালে। আর ধর্মের যে প্রদর্শনগুলি, ধর্মের বিভিন্ন দিক রয়েছে, সেগুলি এত বেশি বেড়ে যায় যে মানুষ সেগুলিকে আপনায়, সেই সব স্থানে যায় ধর্ম পালন করার জন্য, পূজা পাঠ করার জন্য, উৎসব করার জন্য, ক্রন্দন করার জন্য, বিশৃঙ্খলা করার জন্য। কারণ দীনের ভিতরে প্রাণ রয়েছে, আর ধর্মের ভিতরে কোনো প্রাণ থাকে না। ধর্মের প্রাণ হচ্ছে বিনষ্ট, আর দীনের ভিতরে থাকে এসেন্স। তাই যত উৎসব রয়েছে ধর্মের, এইগুলি একটা সময় লাগামহীন হয়ে পড়ে। আর এই উৎসবগুলি আপনানোর ফলে মানুষ উল্লাস করে, কারণ তাদের ভিতরে এসেন্স থাকে না। একাধিক পশু জবাই করে মানুষ মনে করে আমরা সওয়াব কামাচ্ছি, যার জন্য আমরা ঈদের সময় দেখতে পাই আমরা মুসলিমরা মক্কায় গেলে আল্লাহ তাআলার নির্দেশ মতে মিনাতে কোরবানি করি, আজ নিজ নিজ স্থানে করলেও আল্লাহ তাআলার নামে করি। কিন্তু সমাজের এমন কিছু সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, তারা কোরবানি করে, একাধিক পশু জবাই করে, এই পশু বলি দিয়ে তারা সওয়াব কামাতে চায়। এমত অবস্থায় তাদের অর্থের দিকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই তারা সবাই ইনকাম করে অবৈধভাবে। তো এই উৎসব করে তাদের কী লাভ হয় তারাই জানে, ইসলাম অনুমতি দেয় না। আপনি অবৈধভাবে ইনকাম করে পশু বলি দেবেন, এটা ইসলাম কখনো সমর্থন করে না। আপনি নিজের সিনাতে, নিজের বুকের উপরে ছুরি মারবেন, ইয়া হোসেন করবেন, এটিরও ইসলাম অনুমতি দেয় না। আপনি ঈদে মিলাদুন্নবীতে উল্লাস করবেন, তারও কোনো অনুমতি ইসলাম দেয় না। হিন্দুদের ব্যাপারে আমরা দেখতে পাই তারা হোলি খেলার নামে যা কিছু করছে। এই 2017 সালে ঢাকার পুরাতন বাজারে, পুরাতন ঢাকায়, সেগুলি এত জঘন্য রূপ নিয়েছে যে মুসলমান সমাজের কাছে যে মিডিয়া রয়েছে, সেগুলি পুরা বিশ্বের সামনে তারা তুলে ধরেছে এই মিডিয়ার মাধ্যমে, কেউ ফেসবুকের মাধ্যমে, কেউ ইউটিউবের মাধ্যমে। কিন্তু আমি মুসলিম হয়ে আপনাদেরকে বলতে চাই, অনেক নামাজিরা যেমন মসজিদে আসে তারা টুপি পরে, লম্বা কুর্তা পরে, এমত অবস্থায় তারা যাওয়ার সময় জুতা চুরি করে, তো এরা কিন্তু মুসল্লি না। এরা মূলত জুতা চোর, মুসল্লি সেজে মসজিদে আসে। ঠিক এইভাবে যাদেরকে আমরা হিজাব পরে এই অনুষ্ঠানে দেখেছি রং মাখানোর এবং রঙে রঙিন হওয়ার, জানতে হবে যে এরা সবাই হিন্দু, কিন্তু ভেষ বদলায় তারা হিজাবি হিন্দু হয়ে এই রং মাখামাখি করেছে। ইসলাম মূলত কখনো অনুমতি দেয় না। মুসলিমরা কখনো অমুসলিমদের কালচারে যে এভাবে, যে নারীদের যে শিলীনতাহানি হলো, এটা ইসলাম কখনো অনুমতি দেয় না মুসলিমাদেরকে সেখানে যেতে বা মুসলিমদেরকে সেখানে যেতে। এমনকি যে সমস্ত ওয়াজ মাহফিল করা হয়, সেই ওয়াজ মাহফিলগুলো আজ মেলায় পরিণত হয়ে গেছে। মাজারগুলি আজ ইসলামের কেন্দ্র মনে করা হচ্ছে, মূলত সেগুলি হচ্ছে ধর্মের স্থান,
ধর্মের তীর্থ, কিন্তু ইসলামের সাথে মাজারের কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে হোলির কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে ঈদে মিলাদুন্নবীর কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে নিজের শরীরকে রক্তাক্ত করার কোনো অনুমতি নেই। তো ইসলাম সত্য ফয়সালা, সত্য বিচারের নাম, যা কোরআন মতে করা হবে, যদি করা হয় পৃথিবীর কোনো স্থানে অন্তত এ ধরনের যা আমরা আজ দেখতে পাচ্ছি কর্মকাণ্ড হবে না, কারণ ইসলাম অনুমতি দেয় না, ন্যায় বিচার পছন্দ করে। তাই তো আল্লাহ তাআলা 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াতের দৃষ্টিতে বলেছেন, ন্যায় বিচার কায়েম করতে এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।